অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় আজ থেকে বুধ হচ্ছে মার্গি অর্থাৎ বক্রি অবস্থাতে ছিল আজ থেকে এই বুধ মার্গি হচ্ছে এবং আগামী কুড়ি দিনের মধ্যে এই সাত রাশিকে ধনবর্ষা হতে চলেছে এই সাত রাশির দুহাত ভরি দিতে চলেছে এই সাত রাশিকে দেখুন বুধ আমাদের রাশিচক্রে আমি যে রাশিগুলোর কথা বলবো সেই রাশিগুলোর আপনাদের রাশিচক্রে কোন ভাবের অধিপতি এবং সেই ভাবাধিপতি কোথায় অবস্থান করছে এটা দেখা দরকার বর্তমানে আপনার কি বুধের দশা বা বুধের অন্তর্দশা চলছে কি না এটা দেখা দরকার এবং বুধ আপনার রাশিচক্রে নিচস্ত নয়তো বুধ আপনার রাশিচক্রে রাহুর সঙ্গে যুক্ত নয়তো ডিগ্রিগত দিক থেকে আপনার দুর্বল নয়তো বা অস্তমিত নয়তো এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার এবং বুধের প্লেসমেন্ট কোন কোন ভাবের উপর হচ্ছে এবং কোন গ্রহের সঙ্গে যুক্ত হচ্ছে এই বিষয়গুলো কিন্তু একান্তই দেখা দরকার তাহলে একদম পিঙ্ক পয়েন্ট প্রেডিকশন কিন্তু আপনারা জানতে পারবেন যে এই সময়ের মধ্যে বুধের রাশি বুধের যে অস্তমিত মার্গি হওয়া বকরি থেকে মার্গি হওয়াতে এই যে সাতটি রাশি অপার ধন পেতে চলেছে তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন এটি সম্পূর্ণরূপে পেট সার্ভিস ফ্রি সার্ভিস নয় এবং আপনারা জন্মকুণ্ডলী এখানে বিচার করাতে পারবেন এবং আপনাদের সমস্যা নিয়ে আমার সাথে সরাসরি ফোনে আলোচনা করতে পারবেন তো কোন এই সাত রাশি দেখুন বুথ আমাদের কী দেখে বুধ দেখে আমরা কিভাবে কথা বলবো কথাবার্তার ধরন অর্থাৎ আপনি নিজেকে কীভাবে প্রেজেন্টেশন করবেন মানুষের সামনে এটা প্রথম যারা ধরুন কথা বিক্রি করে খায় অর্থাৎ আপনি ধরুন কোনো ব্রোকার সেক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে খুবই ভালো কিন্তু হবে আপনি অ্যাডভোকেট অর্থাৎ আপনি উকিল এই সময় কিন্তু আপনি ভালো ফল কিন্তু পাবেন আপনি ধরুন কোনো এজেন্সির সঙ্গে আছেন আপনি কিন্তু ভালো ফল পাবেন আপনি ধরুন মার্কেটিং বা সেলস লাইনে আছেন এই সময়কে মধ্যে কিন্তু আপনি ভালো ফল পাবেন ধরুন আপনার জেরক্সের দোকান আছে ধরুন আপনার বইয়ের দোকান আছে কাগজ কালির দোকান আছে বা আপনার পেপারের ইয়ে জায়গা আছে প্রিন্টিং আছে বা আপনি কোনো একটা প্রিন্ট আউট করেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের প্রেস আছে এক কথা হচ্ছে প্রেস এই জায়গাগুলো কিন্তু আপনাদের বেশভাবে অর্থ কিন্তু আপনাদেরকে দেবে আপনি ধরুন কনসিস্টেন্সি বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে আপনি অ্যাডভোকেট যদি হন আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় খুব বা আপনি ধরুন অ্যাস্ট্রোলজার আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল বুথ কিন্তু দেবে আপনি ধরুন চার্টার অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করেছেন আপনার ক্ষেত্রে কিন্তু ভালো লয়ের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো যাদের নিজস্ব স্কুল আছে স্কুল নিজস্ব স্কুল চালায় তাদের ক্ষেত্রে ভালো এবং যাদের আবারও বলছি যারা কথা বিক্রি করে খায় এক কথায় বা কোনো এজেন্ট ধরুন আপনি এলআইসিরও এজেন্ট বা যে কোনো এজেন্ট আছেন সেই জায়গাগুলো কিন্তু ভালো ভালো কিন্তু ফল আপনাদেরকে কিন্তু এই সময় বুথ আপনাদেরকে দিবে এই কানেকশানগুলো আপনাদেরকে কিন্তু দিবে কিন্তু দেখতে হবে আপনাদের রাশিচক্রে বুধ কোন ভাবে বসে আছে কোন নক্ষত্রে বসে আছে কত ডিগ্রিতে বসে আছে এবং আপনার বুধ নিজস্ব তো এই জায়গাগুলো যদি অ্যাকুরেট বোঝা যায় কি না এই যে এই সময় এই যে বুধ যে বকরি থেকে মার্গি হচ্ছে কিনা সাত রাশি ধনবর্ষা হতে চলেছে যে যে সেক্টরগুলো বললাম এবং এডুকেশন সেক্টরগুলো কিন সেক্টরও কিন্তু যথেষ্ট ভালো ফল বা আপনি ধরুন টিচার এই জায়গাটাও কিন্তু ভালো ফল আপনাদেরকে দেবে এই সময়ের মধ্যে তো বুধ যে মার্গি হওয়া সাতটি রাশির ভাগ্য চমকাতে চলেছে ধনবর্ষা হতে চলেছে এই সাত রাশির কোন কোন এই সাতটি রাশি প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশি আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সাপোর্ট পাওয়া ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু হবে এবং আপনাদের পরিবারের সুখের জায়গা নির্দেশ করছে আপনার নিজস্ব ব্যবসা যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় কিন্তু করবে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই বুধের রাশি পরিবর্তন বুধের মার্গি হওয়া আপনাদেরকে কিন্তু ধনের জায়গাটা আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু করবে মিথুন রাশি মিথুন রাশি হচ্ছে সৌভাগ্যশালী রাশি হতে চলেছে এক নম্বর দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনারা ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন যারা অ্যাস্ট্রোলজার বা যারা অ্যাডভোকেট বা আপনার ধরুন প্রেস আছে বা আপনি মার্কেটিং লাইনে আছে বা আপনি সেলস লাইনে আছে বা আপনি এজেন্ট বা আপনার একটা স্কুল আছে বা আপনার জিরক্সের দোকান আছে এই সেক্টরগুলো বা আপনি কোন জায়গায় কথা কেনা কেনা বেচা করেন সেই জায়গাটায় কিন্তু আপনাদেরকে কিন্তু শুভ ফল কিন্তু এ সময় দেবে আপনি যদি মকর রাশি মানুষ হন বুধ আপনাদেরকে কিন্তু ভাগ্যের সাপোর্ট যেহেতু আপনাদের ভাগ্য অধিপতি এই বুধ। আপনাদেরকে কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্যের সাপোর্ট কিন্তু এ সময় দিতে চলেছে আপনাদের রাশির উপরেই কিন্তু অবস্থান করছে যথেষ্ট শুভ ফল এই সময় কিন্তু প্রদান করবে এবং আপনাদের ক্ষেত্রে ধনের জায়গাটা বিশেষ করে ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু দেবে এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে আপনার মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো মেষ রাশি আপনাদের দশমভাবে এই অবস্থান আপনাদের ষষ্ঠপটিকে কানেক্ট করে কর্মের জায়গাটা কর্মপ্রাপ্তির জায়গাটা কর্মক্ষেত্রে পরিবর্তনের জায়গাটা কম্পিটিভ পরীক্ষা যারা দিয়েছে সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে আপনি যদি মেষরাশি মানুষ হন এই চাকরি পাওয়া কর্ম পাওয়া ব্যবসার জায়গা যথেষ্ট এই সময়ের মধ্যে কিন্তু শুভ ফল প্রদান করবে অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন হতে চলেছে অর্থাৎ আপনাদের বেশ কিছু শুভ শুভ সংবাদ আসতে চলেছে এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বিশ্বরাশি দেখুন আপনাদের ধনাধিপতি এবং আপনাদের সন্তান সুখের জায়গাটা পঞ্চমপতি আপনাদের রাশির নবমভাবে অবস্থান করছে এবং ভাগ্য হবে নিশ্চিত রূপে ভাগ্যদয় আপনাদের হবে ব্যবসা থেকে আকর্ষিক ধন প্রাপ্তির সম্ভাবনা শেয়ার থেকে আপনার যারা পার্টনারশিপ বিজনেস আছে তাদের থেকে সেলস সেলসে যারা আছে যারা মার্কেটিং লাইনে আছে যারা এজেন্ট বা আপনার ধরুন বইয়ের দোকান খাতার দোকান বা আপনার জিরক্সের দোকান আছে এই জায়গাগুলো সেক্টর বা আপনি অ্যাডভোকেট বা আপনি অ্যাস্ট্রোলজার বা আপনি সাংবাদিক লাইনে আছে সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন বা আপনি প্রেসের সঙ্গে যুক্ত আছেন রাশি আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু দিতে চলেছে এই সময়ের মধ্যে যথেষ্ট কিন্তু ভালো ফল দিবে এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি মীন রাশি আপনাদের ক্ষেত্রে আপনাদের সুখভাবের অধিপতি এবং সপ্তমপতি আপনাদের রাশির একাদশভাবে মার্গি অর্থাৎ আপনাদের বিবাহের জায়গাটা সুখের জায়গাটা ব্যবসার জায়গাটা যথেষ্ট পরিমাণে প্রশমিত করবে যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছে যারা পার্টনারশিপ বিজনেস করছে বা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যারা সিএ নিয়ে পড়াশোনা করছে যাদের স্কুল আছে নিজস্ব স্কুল বা যাদের কথা কেনা বেচা করে খায় তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এক কথার যারা ব্রোকার তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় বুথ কিন্তু ভালো ফল দিবে এবং আপনাদের এডুকেশান সেক্টর ভালো দিবে আপনাদের কর্মের জায়গাটা ভালো দিবে এবং আপনাদের প্রাপ্তির জায়গাটা ভালো দিবে এবং কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা বিবাহের জায়গা ভালো এবং আপনাদের দীর্ঘদিন আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ কিন্তু এই সময় কিন্তু হবে আপনি যদি হন মীন রাশি মানুষ মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল কিন্তু দিতে চলেছে এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ধনাধিপতি এবং আপনাদের লাভ এবং সফলতার অধিপতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে এবং মার্গি দেখুন আপনাদের ক্ষেত্রে ধনের জায়গাটা যথেষ্ট ভালো দিবে পার্টনারশিপ বিজনেস বলুন আপনার কনসালটেন্সির জায়গাটা বা যারা সাংবাদিকতার লাইনে আছে যারা যাদের স নিজস্ব প্রেস আছে ছাপাখানা আছে বা আপনি ধরুন আপনার নিজের কোনো স্কুল আছে বা সিএ নিয়ে যারা পড়াশোনা করছে বা আপনি কোনো এজেন্টের সঙ্গে যুক্ত এজেন্সির সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো না যথেষ্ট মার্কেটিং সেলস এই ডিপার্টমেন্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে এই বুথ মার্গি হওয়া আপনাদের ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন কিন্তু ঘটাবেই ঘটাবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত এই সময় কিন্তু করবে সিংহ রাশি সিংহ রাশি সফলতা লাভ সাকসেসের পরিমাণ কিন্তু বাড়বে এই বুধ মার্গি হওয়াতে সিংহ রাশিকে দুহাত ভরে অর্থ কিন্তু দেবে এবং আপনাদের ধনের জায়গাটা যেমন ভালো দিবে আর্থিক স্থিতির জায়গা ভালো দিবে পরিবারের জায়গাটা কিন্তু আপনাদের ভালো দিবে এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের নিজস্ব টিউশনই করান অর্থাৎ টিউশনি পড়িয়ে আপনি হয়তো জীবিকা নির্বাহ করেন এই টিউশনির জায়গাটা কিন্তু আপনাদের এই সময় বা আপনি ধরুন কোনো জায়গা ব্রোকার সেই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো দিবে মার্কেটিং সেলসে কিন্তু খুবই ভালো আপনাদেরকে বলব এবং যারা কম্পিটিভ পরীক্ষা দিয়েছে বা সেই জায়গাটাতে কর্ম পাওয়া চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে সিংহ রাশি ক্ষেত্রে সিংহ রাশি ক্ষেত্রে এই যে বুধ মার্গি হচ্ছে কি না আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ শুভ সংবাদ কিন্তু নিয়ে আসবে আসবে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি এবং বেশ কিছু কানেকশান আপনাদেরকে কিন্তু এ সময় দিতে চলেছে বুধ গ্রহ অর্থাৎ এই যে আপনার রাশিচক্রে বুধের প্লেসমেন্ট কেমন আছে অনেকে বলছে যে স্যার আপনি বলছেন আমার তো মিলছে না কেউ কেউ বলছে অনেকে আবার বলছে যে আমার মিলে যাচ্ছে দেখুন আমি এখানে আপনাদেরকে যে প্রেডিকশানটা করছি সম্পূর্ণরূপে ইন জেনারেল প্রেরিকশান কোনো ব্যক্তি কিন্তু প্রেডিকশান নয় এই ক্ষেত্রে আপনাদের বাই বার চার্ট আপনাদের মার্কারি কেমন আছে সেটা দেখা দরকার অর্থাৎ এই যে বুথ যে পাওয়ারফুল হচ্ছে কি না অর্থাৎ মার্গি হওয়াতে যথেষ্ট পরিমাণে পাওয়ার কিন্তু বুথ পাচ্ছে এর ফলে এই যে আমি যে সাতটি রাশির কথা বলছি সেই সাতটি রাশি কিন্তু বিশেষভাবে কিন্তু লাভবান হবে কিন্তু বুধ আপনার কোন ভাবে অবস্থান করছে বা কোন ভাবাধিপতি ভাবে অবস্থান করছে এই জায়গাগুলো যদি একান্তই দেখা যায় তবে পিং পয়েন্ট প্রেরিকশান করা সম্ভব এবং আপনার কোন গ্রহের দশা বা অন্তর্দশা চলছে অর্থাৎ আপনার ক্ষেত্রে যদি মারক গ্রহের দশা বা মারক গ্রহের অন্তর্দশা চলে কি না সেক্ষেত্রে কি হবে এই যে বর্তমান যে গ্রহের যে গোচর অনুযায়ী যে আপনাদের সামনে আমি প্রেডিকশানটা করছি সেক্ষেত্রে সম্পূর্ণরূপে নাও মিলতে পারে কারণ আপনার ক্ষেত্রে কিন্তু দশা অন্তর্দশা বা প্রত্যর্দশা সাপোর্ট করছে কিন্তু যদি আপনার বুধের দশা বুধের অন্তর্দশা বা বুধের প্রত্যদশা এই তিনটির মধ্যে যদি একটি পেয়ে যায় এবং বুধ যদি আপনার রাশিচক্রে ভালো অবস্থায় থাকে ডিগ্রিগত দিক থেকে নক্ষত্রের দিক থেকে ভাবের দিক থেকে বা নিচস্ত যদি না হয় বা অস্তমিত যদি না হয় তাহলে কিন্তু এই সময়ে মধ্যে আপনিও কিন্তু হবেন ধনশালী অর্থাৎ অপার ধন আপনিও কিন্তু পাবেন আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে এই কথাটা আপনাদেরকে জানাচ্ছি দেখুন বুধ একটা হচ্ছে আপনার শিশুসুলভ গ্রহ অর্থাৎ বুধ যার যত ভালো হবে কি না তার তত মেমোরি পাওয়ার অর্থাৎ অনেকে ভুলে যায় দেখবেন পড়ল পড়ার পরে কিন্তু ভুলে গেল বা অনেক বাচ্চারা আছে ছোটোবেলায় স্পষ্ট কথা বলতে পারে না অর্থাৎ বাণীকে বাণীকে কিন্তু নিয়ন্ত্রণ করে বুধ আপনার রাশিচক্রে বুধের অবস্থান কেমন আছে সেটা একান্ত দেখা দরকার তালে কি হবে এই যে বুধের যে বকরি থেকে মার্গি হওয়া কিনা বেশ বেশ কিছু শুভ শুভ কানেকশানগুলো কিন্তু তুলে নিয়ে আসবে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে আবারও বলছি এবং বুথ আপনার রাশিচক্রে যদি খারাপ থাকে সেক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করান প্রতিকার প্রতিবিধান করে নিন সেক্ষেত্রে কি এই যে বর্তমান যে গ্রহের গোচরে আমি আপনাদেরকে জানাচ্ছি তার শুভ ফলগুলো কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু পাবেনই পাবেন এবং বুধের বুথ যাদের খারাপ আছে আমি আবারও বলছি বুধ ধরুন আপনার রাশিচক্রে বুধ আপনার খারাপ আছে আপনারা বুধবার দিন বুধবার দিন আপনারা অন্তত একুশটা বুধবার একুশটা বুধবার আপনারা গণেশজিকে অর্থাৎ গণেশ মন্দিরে গিয়ে গণেশজিকে যদি একুশটা করে দুব্বা দুব্বা যদি আপনি দিতে পারেন আমি বলছি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বুধের যে নেগেটিভ এফেক্টগুলো কি না সেগুলো কাটবে এবং দেখবেন আপনার কথাবার্তার মধ্যে অনেক বুধ খারাপ হলে কেউ ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া যে জন্য পরবর্তীতে বা আপনাকে কেউ ঠকানো এই জায়গাগুলো কিন্তু প্রতারিত হওয়া এই জায়গাগুলো কিন্তু হবে না এবং বুধের সঠিক প্রতিকার প্রতিবেদন করা দরকার এই ছিল ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বিষয়ে কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানানেন তো ভিডিওটি এ পর্যন্তই এবং